আল্লাহ বললেন আদম ওই মহিলাটার দিকে যাওয়া যাবে না, ও আদম ওই মহিলাটার দিকে যাওয়া যাবে না, ওই মহিলাটার দিকে যাওয়া যাবে না, এখনো তো তোমাদের বিবাহ হয়নি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম আর আমাদের আম্মু হাওয়া আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের ভিতরে বিবাহ দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, জান্নাতের ভিতরে বিবাহ হয়ে গেল। এখন বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছে আদম মোহরানা দিতে হবে। কি দিতে হবে? মোহরানা। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ জান্নাতের ভিতরে খাই দাই ঘুরি, মোহরানা কোথায় পাব? মোহরানা কোথায় পাব? আল্লাহকে বললেন, আল্লাহ মোহরানাটা কোথায় পাবো? আল্লাহ বললেন, ভাই আদম আবার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়ো, আবার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়ো, আবার যে হাবিব আখিরি জামানার নবী ওর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদম দরুদ শরীফটা পড়ে নাও, তুমি মনে রেখে দিও, আবার হাবিবের উপরে দরুদ শরীফ পড়লে তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়লে মোহরানা আদায় হয়ে যাবে। দশবার দরুদ শরীফ পড়লেন, মোহরানাটা আদায় হয়ে গেল। আমাদের নবীর দাম কত, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। কথা বুঝতে পেরেছে? নসিবটা ভালো না খারাপ, যে নবীর নাম আল্লাহ জান্নাতের ভিতরে সব জায়গাতে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে রয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে ফারিশতাদেরকে বলেছিলেন সিজদা করতে। কি করতে বলেছিলেন? সিজদা করতে বলেছিল কি বলেন? আচ্ছা, আদম আলাইহিসসালামকে তো সবাই সিজদা করেছিলেন, কিন্তু একজন সিজদা করেনি, কে তিনি? আজাজিল। বাবু, এই আজাজিল একটা সময় ইবাদত করতে 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 জ্ঞান তো অনেক ছিল, আর ইবাদত করতে 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 কি হলো, আল্লাহর একটু কাছে চলে গেল। কথা বুঝতে পারেননি? মানুষ কাজ করতে করতে প্রমোশন হয় না, প্রমোশন। একটা ছেলে দেখেন কোম্পানির সিকিউরিটির গার্ডের কাজ করছে, গার্ডের কাজ করছে, দেখতে পাওয়া গেল ছেলেটির যোগ্যতা ভালো, সব দিক দিয়ে ভালো, কোম্পানির মালিক দেখলেন একে একটু উপরে দিতে হবে, ওই গেটম্যান থেকে তুলে নিয়ে ওকে একটু অফিসিয়াল ভালো কাজের দায়িত্ব দিয়ে দিল। তার মানে কি? ও প্রমোশন হয়ে গেল, প্রমোশন হয়েছে। ওই কি হলো? মুআল্লিমুল মালাইকা, ফারিশতাদের শিক্ষক হয়ে গেল। ফারিশতারা ওনাকে হুজুর হুজুর বলতেন, ওস্তাদ বলতেন, হুজুর বলতেন। এখন ফারিশতাদের শিক্ষক হয়ে গিয়েছে, বিশাল ব্যাপার। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সিজদার কথা বলেছিলেন, সবাই সিজদা করলেন, করেনি কে? আজাজিল। আল্লাহ ডাকলেন, এই আজাজিল, সবাই সিজদা করলো, তুই করলি না কেন? আজাজিল আল্লাহকে বললেন, আল্লাহ খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ জিনদেরকে তৈরি করেছেন ধোঁয়াবিহীন আগুন দিয়ে, আর
আদম আলাইহিসসালামকে তৈরি করেছেন শুকনো ঠনঠনে মাটি দিয়ে। জবাব দিলেন কি, আমি আগুনের আর আদম মাটির। আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী, উপরের দিকে ওঠা, আর মাটি নিম্নগামী, সবসময় নিচের দিকে। আমি সম্মানীয় ব্যক্তি হয়ে কি করে আদমকে সাজদা করি? আল্লাহ বললেন যা, বেরিয়ে যা, লানতপ্রাপ্ত অভিশপ্ত চির জাহান্নামী ইবলিস শয়তান। এখন ফারিশতারা প্রথমে একবার আল্লাহর হুকুমে তাজিমের সিজদা করেছিল। আল্লাহ যখন ইবলিসকে বলল তুই চির জাহান্নামী কাফির যা বেরিয়ে যা, তখন ফারিশতারা ভয়ে আর একবার সিজদা দিলেন। ওই জন্য আমাদেরকেও দুটো করে সিজদা করতে হয়। কটা কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ ওকে বার করে দিয়েছে চির জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। ইবলিস বললেন আল্লাহ হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করলাম, আপনি আমাকে কিছু দেবেন না? আল্লাহ আপনি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বললেন কি নিবি? ইবলিস বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বললেন যা মনজুর, যা মনজুর, আর কি চাস, আর কি নিবি? আল্লাহ যখন যে সুরাতটা ধরতে ইচ্ছা হবে, যে রূপ ধরতে ইচ্ছা হবে, যেটা শাস্তি ইচ্ছা হবে যেন ধরতে পারি। আল্লাহ বলল যা মঞ্জুর দিয়ে দিলাম। আদমের জন্য আমি চির জাহান্নামী হয়ে গিয়েছি, আল্লাহ এই আদমের সন্তানদের শিরা উপশিরার ভিতরে ঢুকে, আদমের শরীরের শিরা উপশিরা ভিতরে ঢুকে রক্ত মাংস সঙ্গে মিশে গিয়ে আল্লাহ তাদেরকে যেন ধোকা দিয়ে ধোকা বানিয়ে জাহান্নামী করতে পারি। আল্লাহ বললেন মঞ্জুর, আর কি নিবি? ইবলিস খুশি হয়ে গেল, ইবলিস খুশি হয়ে এবার আনন্দের সাথে চলে যাচ্ছে। খুশি হওয়ারই তো কথা নাকি, খুশি মনে যাচ্ছে। আল্লাহ বলছে ইবলিস শোন, তবে একটা কথা কি, আল্লাহ শুনে রেখে দেন। আল্লাহ বললেন ইবলিস তবে শুনে রেখে দেন, আদমের সন্তানদেরকে তুই ধোকা দিয়ে বোকা বানাবি, তোরা জাহান্নামী করবি, আর আদমের সন্তানেরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে, আমি আল্লাহ আমাকে যদি সিজদা করে, আদমের সন্তানেরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে, আর তারা গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতে দিয়ে দেব। জোরে বলতে পারেননি, একটু মহব্বতে বলুন। ইবলিস দেখছে লাইন খারাপ, মুখটা বেঁকে পুরো পাঁচের মতো হয়ে গেছে, কথা বুঝতে পারেন? ও চেয়েছিল আদমের সন্তানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রক্ত মাংসের সঙ্গে শিরা উপশিরার ভিতরে ঢুকে তাদেরকে জাহান্নামী করবে। আল্লাহ বললেন তারা যদি আমার ইবাদত বান্দিগি করে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কাঁদে, তওবা করে যদি নিজেদের জীবনটাকে পরিবর্তন করে ফিরে আসে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতি করে দেব। এখন আপনাদের কাছে জানতে চাইছি, ইবলিস আদম আলাইহিসসালামের শত্রু না বন্ধু? কঠিন শত্রু, কঠিন শত্রু।
এখন আদম আলাইহিসসালাম জান্নাতে রয়েছেন, আল্লাহ বলে দিলেন ওয়াকুলা মিনহা রগদান হাইসু শীতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন আদম জান্নাতের ভিতরে তুমি আর তোমার বিবি দুজনে মিলে খাও দাও ঘোরো আরাম আয়েশের সঙ্গে কাটাও, কিন্তু সাবধান ওই গাছটির কাছে যাবে না, ওই গাছটির কাছে গেলে সীমা লঙ্ঘনকারীদের দলে পড়ে যাবে। আল্লাহ নিষেধ করে দিলেন। এখন ইবলিস তো শুধু চাইছে কি করে জান্নাতে ঢুকে আদম আর আমাদের আম্মাকে বার করা যায়, কথা বুঝতে পেরেছে, শুধু ঘুরছে। একটা সময় ইবলিস জান্নাতের ভিতরে চলে গেল, কোথায় গেল জান্নাতের ভিতরে ইবলিস ঢুকে গিয়ে জান্নাতের ভিতরে বাতায় এক পাগড়ি পরে গায়ে এক পিরান খাটিয়ে খুব করুণ সুরে বিভিন্ন রকম ভঙ্গি করছে, কথা বুঝতে পেরেছে, মধুমাকা সুর দিয়ে কথা বলছে, দেখে মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার, কথা বুঝতে পেরেছে। এখন ইবলিস ঢুকে ওই করছে, আম্মাজান জিজ্ঞাসা করল, আম্মাজান জিজ্ঞাসা করলেন আপনি কে, কি ব্যাপার, কিসের জন্য এসেছেন? বললেন আপনাদের জন্য। বলছে কেন? বললেন আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবে না, আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না, জান্নাত থেকে বার করে দেবে। আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিসসালাম আর আমাদের আম্মা বললেন একই কথা, বলছে হ্যাঁ জান্নাতে কি থাকতে চান, জান্নাতে যদি থাকতে চান তাড়াতাড়ি করে ওই ফলটা খেয়ে নেন। আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ আর আমাদের আদি মাতা আম্মা হাওয়া আলাইহিসসালাম বললেন একই কথা বলছেন, আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে আর আপনি ফল খেতে বলছেন, বলছে ওই তো গাছের কাছে গেলে ফলটা খাবে আর ফল যদি খান জান্নাত থেকে আর বার হবেন না, আর আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না বলে গাছের কাছে যেতে নিষেধ করেছে, কেন গেলে খাবেন আর খেলে আর জান্নাত থেকে বার হবেন না। কেমন বুঝিয়ে দিল দেখলেন, কি বলল, আমাদের আদি পিতা আদম শফিউল্লাহর আম্মা বললেন আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করেছে, জান্নাতের ভিতরে সব খেতে বলেছে, সবকিছু দেখতে বলেছে, জান্নাতি নিয়ামত গুলো সব ভোগ করতে বলেছে, কিন্তু ওই গাছটির কাছে যেতে তো আল্লাহ নিষেধ করেছে। বলে আল্লাহ নিষেধ করেছে তো এই জন্য গাছের কাছে গেলে আপনারা ফলটা খাবে আর ফল যদি খান জান্নাত থেকে আর কোনোদিন বার হবেন না, আর আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না বলেই ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। বাংলাদেশ জি জি কথা বুঝতে পারছি, দুইজনে মিলে ওই ফলটা খেয়ে ফেললেন, আর দেখতে পাওয়া গেল আমাদের আম্মা আর আমাদের আব্বার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। যেই ফলটা খেয়েছে জান্নাতি পোশাক গুলো খুলে গেল, কানতে লেগে গেল, খুব কান্না কাঁদছে, ও জানরাব ও যুবকেরা জান্নাতের ভিতরে আমাদের আম্মা আর আমাদের আব্বা আদম শফিউল্লাহ দুইজনে মিলে গাছের কাছে গেল, আর
আর জান্নাতের ভিতরে গাছ আদম শফিউল্লাহকে তিনটি পাতা দিয়েছিলেন, আদম শফিউল্লাহকে তিনটি পাতা দিয়েছিলেন, ওই তিনটি পাতা দিয়ে আমাদের পিতা বাবা আদম শফিউল্লাহ নিজের চেহারাটাকে ঢাকলেন। আর দেখতে পাওয়া গেল আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম পাঁচটি পাতা দিলেন, আর ওই পাঁচটি পাতা দিয়ে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম চেহারাটাকে ঢাকলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই জন্য পুরুষেরা মারা গেলে তিনটি কাফনের কাপড় দেওয়া হয় আর মহিলাদের পাঁচটা। আমাদের আম্মা পাঁচটা পাতা দিয়ে ঢাকলেন, আর আমাদের পিতা বাবা আদম শফিউল্লাহ তিনটি পাতা। আল্লাহ জান্নাত থেকে দুইজনকে দুই জায়গাতে রাখলেন, আমাদের আম্মাকে একটা জায়গায় রাখলেন আর আমাদের আব্বা আদম শফিউল্লাহকে আর একটা জায়গায় রাখলেন। দুইজনকে ক জায়গায় বললাম? দুই জায়গায়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তকবীর দেন তো দেখি না, আর তকবীর মহব্বতে তকবীর দেন না, আর তকবীর না, আর তকবীর ভুলে যেতে চাই।